নমস্কার বন্ধুরা, দুর্গাপুজো স্পেশাল রেসিপিতে রাইসের কোনো একটা রেসিপি না থাকলে অসম্পূর্ণ লাগছে, তাই তো বিশেষ এক ধরনের পোলাও, মতি পোলাও বানাচ্ছি আজ আমি, পেটুক বাঙালি। পোলাওর মতিগুলো খানিকটা বানিয়েছি চিকেন দিয়ে আর খানিকটা পনির দিয়ে। এক রেসিপিতেই হয়ে যাচ্ছে দু রেসিপির কামাল। চাইলে ভেজ পোলাও খাবো, চাইলে নন ভেজ চিকেন মতি পোলাও। লং গ্রেন বাসমতি রাইস নিচ্ছি 1 কাপ, ওজন ওই 200 গ্রাম মতো হবে। এটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট ভিজিয়ে রাখবো। চিকেন মতি পোলাওর জন্য চিকেন ব্রেস্ট নিয়েছি 1টা, এবং সেটাকে আমি বাড়িতে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটা বাজার থেকে কিমা করে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়, বোনলেস কিমা। একটা চিকেন ব্রেস্ট মোটামুটি 150 গ্রাম মতো ওজন হয়। এটাকে এখন মিক্সিতে ব্লেন্ড করে নিলাম মিহি করে। চিকেন কিমা বাজার থেকে নিয়ে আসলে সেটাকেই শুধু ব্লেন্ড করে নিলে ঝামেলা কম। চিকেন পেস্টের মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, বিরিয়ানি মশলা 1/4 টিস্পুন। গুঁড়ো মশলা এরকমভাবে কিনতেও পাওয়া যায়, চাইলে বানিয়েও নেওয়া যায় বাড়িতে। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 2 টেবিল স্পুন, কারণ এটাতে আমার জল বেশি হয়ে গেছে বাটার সময়, নাহলে এতটা দেওয়ার দরকার ছিল না। সব কিছু এখন মিশিয়ে নেব চিকেনের সাথে খুব ভালো করে। চিকেন পেস্ট খুব সুন্দর টাইট হয়ে যায়, তাই এর সঙ্গে আর কোনো বাইন্ডিং এজেন্ট মানে বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার কিচ্ছু দরকার হবে না। ভালো করে সব মশলা মেশানো হয়ে গেলে হাতে একটু তেল গ্রিস করে নিয়ে এর থেকে ছোট্ট ছোট্ট বল মানে মতি আমি গড়ে নেব। এই মতিগুলো যত ছোট সাইজের করতে পারবো তত দেখতে ভালো হবে। আর যে সাইজের আমি বানাবো রান্না করার সময় বা ফ্রাই করার সময় কিন্তু সেইটা অনেকটাই সাইজটা বড় হয়ে যাবে, সেটা খেয়াল রেখে এই মতিগুলো বানিয়ে নিতে হবে। চিকেন মতিগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিলেই হলো। ভেজ মতিগুলো বানাবো পনির দিয়ে। নিয়েছি 100 গ্রাম মতো পনির, সেটাকে এখন গ্রেট করে নিচ্ছি। এর জায়গায় ছানা তৈরি করে নিলেও চলবে। এই পনিরের মধ্যে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন দিলাম গোলমরিচ গুঁড়ো, ড্রাই রোস্ট করা মৌরি গুঁড়িয়ে দিলাম 1/4 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, আর বিরিয়ানি মশলাও দিলাম 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 টেবিল স্পুন ময়দা, আর দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নেব, আর যদি মনে হয় যে একটু টাইট করার দরকার আছে তাহলে আরেকটু ময়দা যোগ করে নিতে হবে, তবে আমার আর প্রয়োজন পড়েনি, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন হাতে একটু তেল বা ঘি মাখিয়ে এই মিশ্রণটা থেকে ছোট ছোট মতি বানিয়ে নেব। হয়ে গেল দু ধরনের মতি, এক তো পনিরের আর একদিকে হলো চিকেনের। দুটো রেসিপিকে কম্বাইন করে আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, তবে চাইলেই এটা পনির দিয়ে শুধু নিরামিষ পোলাও, আবার চিকেন দিয়ে আমিষ পোলাও, যে কোনোটাই করা যেতে পারে। এগুলো এখন ভাজার জন্য যথেষ্ট পরিমাণে রিফাইন্ড অয়েল কড়াইতে গরম করে নিয়েছি। একটা ভেজে দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এখন এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবো, কারণ হাই ফ্লেমে ভাজলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে পনিরের বলগুলোকে ভেজে নিচ্ছি, এগুলো তেলে ফেলতেই বেশ বড় বড় হয়ে গেছে। 1.5 মিনিট তেলে হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি খুন্তিটা মাঝখান থেকে চালাচ্ছি, বলগুলোকে টাচ না করে, কারণ সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে গেলেই বলগুলো ভেঙে যেতে পারে। 4-5 মিনিট পর বেশ সুন্দর সোনালি কালার এসছে, তখন এটাকে হাই ফ্লেমে দিয়ে আমি তুলে নিচ্ছি। এই সময় ফ্লেমটা যদি লো বা মিডিয়ামে থাকে তাহলে অনেক তেল অ্যাবজর্ব করে নেবে এই বলগুলো। এইবার ভেজে নেব চিকেন মতিগুলোকে, এগুলোকেও মিডিয়াম ফ্লেমেই ভাজবো, আর একবারে ভাজতে অসুবিধা হলে 2 বা 3টে ব্যাচ করেও ভাজা যাবে। চিকেন মতি তেলে দিতে সঙ্গে সঙ্গে সত্যি মতির কালার এসে গেছে এবং সাইজে অনেকটা বড় হয়ে গেছে। এইগুলোকে আর গোল্ডেন বা লাল করবো না, এই সাদা দেখতেই ভালো লাগছে, তাই 4-5 মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবার পর হাই ফ্লেমে তুলে নিচ্ছি। পনির আর চিকেন দুই ধরনের মতি ভেজে একেবারে তৈরি হয়ে আছে। ওদিকে ভেজানো চাল অনেকটাই ভিজে লম্বা হয়ে গেছে, জল ছড়িয়ে নেব। একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আর তার সাথে দেব 1 টেবিল চামচ ঘি, চাইলে শুধু ঘিতেও করা যাবে, বেশ ভালো হবে খেতে। তেলটা একটু বেশিই পড়ে গেল, 1 টেবিল চামচই যথেষ্ট 200 গ্রাম চালের জন্য। এতে এখন 2টো তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দেবো, 4-5 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, আর 3টে এলাচ একটু ফাটিয়ে দিলাম, 1/4 টিস্পুন গোটা গোলমরিচ, বেশ কিছুটা কাজু এই সময় দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি।
এখন দিয়ে দেব জল ঝরানো ভেজানো চাল। চালটাকে এখন মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, বা যতক্ষণ না চাল থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা ভাজা ভাজা গন্ধ আসে ততক্ষণ এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিতে হবে এর মধ্যে গরম জল। পারফেক্ট ঝুরঝুরে পোলাও বানানোর জন্য 1 কাপ চালের জন্য দিতে হবে 2 কাপ গরম জল। 1/3 কাপ জল আমি বেশি দিলাম, কারণ মতিগুলো খানিকটা জল অ্যাবজর্ব করবে। দেব এতে আন্দাজ মতো লবণ। ভালো করে মেশানো হয়ে গেলে ওই মতি বা বলগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখনই দেব বিরিয়ানি মশলা 1/2 টিস্পুন এর মধ্যে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেম মানে ঠিক কতটাকে আমি বোঝাচ্ছি, কারণ ঝুরঝুরে পোলাও করার জন্য জলের পরিমাণ, ফ্লেমটা ঠিকঠাক হওয়া খুব দরকার। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ভাতটা 80% রান্না হয়ে গেছে, তবে নিচের দিকে এখনও একটু জল জল রয়েছে, পুরোপুরি শুকনো হয়ে যায়নি, আর রান্নাটা আরে একটুখানি হবে। এতক্ষণ অবধি আমি 10 মিনিট দমে রেখেছিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ডিপ ফ্রাই করে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যদি এটা আমি ভেজ মতি পোলাও করি অবশ্যই এই স্টেপটা আমি স্কিপ করব। দিলাম 1/4 টিস্পুন আবারও বিরিয়ানি মশলা। কিশমিশ আগে দিইনি, এখন দিলাম কিশমিশ। পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে তাই দিলাম 1 টেবিল স্পুন চিনি। হালকা হাতে মিশিয়ে নেব, বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যাবে। 2 টেবিল চামচ গরম দুধের মধ্যে ইয়েলো ফুড কালার ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর বদলে স্যাফরন বা কেশর ব্যবহার করলে আরও ভালো ফ্লেভার পাওয়া যাবে। আর এই কালারটা দিচ্ছি আমি অল্প অল্প জায়গায়, যাতে কিছুটা ভাত সাদা থাকে, কিছুটা হলুদ কালারের হয়। এই দুধটা যে ময়েশ্চারটা ভাতটাকে দেবে তাতেই বাকি 20% ভাতটা রান্না হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি। আগে 10 মিনিট দেখেছিলাম, এখন রাখলাম 5 মিনিট, টোটাল 15 মিনিট আমি রাখলাম পোলাওটাকে দমে পুরোপুরি রান্না হওয়ার জন্য। এখন দেখে বোঝা যাচ্ছে ভাতটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং একদম ঝুরঝুরে গরম অবস্থাতেও একেবারে ঝুরঝুরে হয়েছে, মানে পারফেক্ট জল দেওয়া হয়েছে এবং পারফেক্ট সময় ধরে রান্নাটা করা হয়েছে। একদম তৈরি হয়ে গেছে আমার মতি পোলাও। তেলটা একটু বেশি পড়ে গেছিলো বলে শেষে আমি আর ঘি ব্যবহার করলাম না, চাইলে অবশ্যই দেওয়া যায় শেষে একটু ঘি। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি এখন গরম গরম সার্ভিং বোলের মধ্যে। খেয়ে তৃপ্তি, খাইয়ে তৃপ্তি, এই মতি পোলাও অদ্ভুত সুন্দর খেতে লাগে। তবে পার্সোনালি আমার মনে হয়েছে চিকেন মতিগুলোর থেকেও পনিরের মতিগুলো অনেক বেশি সুন্দর লাগছে এই পোলাওতে খেতে। দুর্গাপুজোর স্পেশাল দিনগুলোর মধ্যে একদিন নিশ্চয়ই আমার বাড়িতে হবে স্পেশাল এই মতি পোলাও। আজ ডিনারে থাকছে ঝুরঝুরে এই মতি পোলাও আর সিম্পল চিকেন কারি। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই শুধরে দিও আমাকে। আর আজকের রেসিপি মতি পোলাও যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।